গাইস কেমন আছেন সকল? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, দেখবেন যে আমাদের ফোনে তিনটি বাটন রয়েছে। একটা হচ্ছে ব্যাক বাটন, একটা হোম বাটন, আর একটা রিসেন্ট বাটন। ব্যাক বাটনের সাহায্যে আমরা ব্যাক করে থাকি, হোম বাটনের সাহায্যে আমরা যেখানেই থাকি সেটাকে মিনিমাইজ করে হোমে চলে আসি, এবং রিসেন্ট বাটনের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র রিসেন্ট অ্যাপগুলোকেই ডিলিট করে থাকি। বাট আপনি যদি আজকের ভিডিওটাকে পুরো দেখেন, আজকের ভিডিওটাকে পুরো দেখার পর আপনি রিসেন্ট বাটনের আরও পাঁচটি গোপন কাজ জানতে পারবেন, যেটা দেখে আপনার বন্ধুরা আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে ভাই এই কাজটি আপনি কী করে শিখেছেন। সো জানতে হলে আজকের ভিডিওকে পুরো দেখবেন। আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস, প্রথম যে কাজ আপনাদেরকে দেখাবো এর জন্য রিসেন্ট বাটনে একবার ক্লিক করবেন। দেন এখানে দেখুন যে কিছু অ্যাপ রয়েছে রিসেন্টে। আপনি দেখুন যে অ্যাপের ঠিক কোনার দিকে একটি অ্যারো আইকন রয়েছে। কোনো মোবাইলে দেখবেন যে এখানে একটা সেটিংসের আইকন থাকে, আবার অনেক মোবাইলে এখানে থ্রি ডট আইকনও থাকে। সো যাই হোক, যেটাই থাকবে সেখানে একবার জাস্ট ক্লিক করবেন। সো এখান থেকে যে স্মল উইন্ডো যে অপশানটি রয়েছে এখানে একবার জাস্ট ক্লিক করবেন। দেখবেন যে আপনি যে অ্যাপটিকে স্মল উইন্ডো করলেন এটা কিন্তু ছোট একটা সাইজও হয়ে যাবে, এবং আপনি ফোনের যে কোনো জায়গাতে এটাকে রাখতে পারবেন। এবং চাইলে আপনি এটাকে ব্যবহার করার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনি অন্য অ্যাপও ব্যবহার করতে পারবেন। সো গাইস, এটা কিন্তু দারুণ একটি সেটিংস, আমাদের ফোনেই কিন্তু রয়েছে, এটা কিন্তু অনেকেই জানতেন না। গাইস, দু নম্বর যে কাজ দেখাবো তার জন্য আপনি আবার একবার রিসেন্ট বাটনে ক্লিক করবেন। দেখবেন যে বেশ কিছু অপশন শো করবে, এখান থেকে আপনি জাস্ট পিনে ক্লিক করবেন। পিনে ক্লিক করে দেখবেন যে যে অ্যাপকে আপনি পিন করবেন সেই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে, এবং যে অ্যাপটিকে আপনি পিন করে দিয়েছেন এই অ্যাপের মধ্যে আপনি সমস্ত কিছু করতে পারবেন। বাট এই অ্যাপ থেকে কিন্তু আপনি কখনোই বেরিয়ে আসতে পারবেন না। এখন যদি আপনি ব্যাক করেন বা হোম বাটন প্রেস করেন বা রিসেন্ট বাটন প্রেস করেন, কোনো মতেই কিন্তু আপনি এই অ্যাপ থেকে বের হতে পারবেন না। সো আপনার ফোনটি যারা আপনার হাত থেকে নেয় একটা অ্যাপ ব্যবহার করব বলে এবং তারা অন্য অ্যাপ ব্যবহার করে, তাদেরকে এই অপশানটা অন করে দিয়ে দেবেন। দেখবেন যে তারা একটা অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে পারবে না। সো গাইস, এখন যদি আপনি এটাকে আনপিন করতে চান তাহলে আপনি কি করবেন, আপনি রিসেন্ট বাটন এবং ব্যাক বাটন দুটো একসঙ্গে প্রেস করে ধরে থাকবেন, দেখবেন যে এটা কিন্তু আনপিন হয়ে যাবে। সো গাইস, এই ছিল দু নম্বর সেটিংস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওতে তিন নম্বর যে কাজ আপনাদেরকে দেখাবো, সো গাইস এখন যদি এই অ্যারোতে আবারও একবার ক্লিক করি, দেখুন যে এখানে তিন নম্বর যে সেটিংস রয়েছে স্প্লিট স্ক্রিন, এখানে যদি একবার ক্লিক করেন দেখবেন যে আপনার স্ক্রিনটা দুভাগে ভাগ হয়ে যাবে দুটো অ্যাপ ব্যবহার করার জন্য। এবং আপনি চাইলে এখান থেকে মিডলে যে অপশানগুলো রয়েছে এখান থেকে আপনি যে অ্যাপটিকে নিচে ব্যবহার করছেন সেটাকে চাইলে আপনি উপরে ব্যবহার করতে পারবেন, এবং সেটিকে চাইলে আপনি কেটেও দিতে পারবেন এবং তার পরিবর্তে অন্য কোনো অ্যাপকে আপনি ব্যবহার করতে পারবেন। সো গাইস, এটাও কিন্তু দারুণ একটি সেটিংস, আমাদের ফোনে রয়েছে, অনেকেই কিন্তু জানতেন না। গাইস, আজকের ভিডিওতে চার নম্বর যে সেটিংস রয়েছে তার জন্য আপনি আবার একবার রিসেন্ট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন, দেখবেন যে এখানে একটি অপশান রয়েছে অ্যাপ ইনফো, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি অ্যাপের পারমিশনকে অন অফ করতে পারবেন, এবং এখানে এছাড়াও বিভিন্ন সেটিংস রয়েছে, আপনি চাইলে এখান থেকে সমস্ত সেটিংসই চেঞ্জ করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওতে লাস্ট যে সেটিংস রয়েছে অর্থাৎ পাঁচ নাম্বার সেটিংস, সেটাকে করার জন্য জাস্ট আপনি আবারও একবার রিসেন্ট বাটনে ক্লিক করে অ্যারোতে ক্লিক করবেন। দেখবেন যে এখানে একটি অপশান রয়েছে লকডাউন, কোনো অ্যাপের লকডাউন করে দেন তাহলে কি হবে, যখন আপনি এই ক্লিয়ার ডিটেক্ট করবেন দেখবেন যে সমস্ত অ্যাপ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেই অ্যাপটা কিন্তু থেকে যাবে। সো এই অ্যাপটাকে যদি আপনি যতক্ষণ পর্যন্ত লকডাউন থেকে না তুলবেন দেখবেন যে ক্লিয়ার করা সত্ত্বেও কিন্তু এই অ্যাপটি থেকেই যাচ্ছে। আর যখন যদি আপনি এটাকে আনলক করে দেন, আপনি আবারও একবার এখানে ক্লিক করে জাস্ট আপনি আনলকে ক্লিক করবেন, দেখবেন যে অ্যাপটি আবারও অন্যান্য অ্যাপের মতনই আনলক হয়ে যাচ্ছে। সো গাইস, এই ছিল আমাদের রিসেন্ট বাটনের পাঁচটি কাজ, যেটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। আমরা কিন্তু অনেকেই জানতাম যে রিসেন্ট বাটনে শুধুমাত্র রিসেন্ট অ্যাপগুলোকে ক্লিয়ারই করা হয়, বাট অন্য কিছু করা হয় না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।